নারায়ণগঞ্জে পুলিশ বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা 2023 অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সোমবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডক্টর তৈয়বা মুসাররাত জাহান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‍্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, শিল্প পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী চন্দনশীল সহ আরও অনেকে।